ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। সপ্তম শ্রেণীর ছাত্রকে পিলারে বেঁধে বেধরক মার শিক্ষকের, আশঙ্কাজনক অবস্থায় ছাত্রটি ভর্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নিস্তা এলাকায়। অভিযোগ, গত 28 আগস্ট রঘুনাথগঞ্জ মডেল স্কুল নামে একটি বেসরকারি স্কুলে বেশ কয়েকজন ছাত্রকে পেটায় সেই স্কুলের শিক্ষক শুভম সাহা। পুরো বিষয়টি বাইরে এসে জানায় বৈকুণ্ঠ মণ্ডল নামে সপ্তম শ্রেণীর এক ছাত্র। গতকাল বৈকুণ্ঠের উপরে চড়াও হয় স্কুল শিক্ষক শুভম সাহা। অভিযোগ, স্কুল ছুটির পরে শুভমকে একটি পোলে বেঁধে বেধরক পেটাতে শুরু করে শুভম। খবর পেয়ে ছুটে যায় বৈকুণ্ঠের মা কল্যাণী মণ্ডল, তার সামনেই চলে পেটানোর পর্ব। ঘটেছিল 28 তারিখে তিনটা ছেলেকে মারে, তারপরে আমার ছেলেটা দেখে মানে বাড়িতে এসে বলে যে কেউ হয় মামা কেউ হয় কাকা, বলছে যে মামা তোমার ছেলেগুলোকে মেরেছে আজকে বাইরে, স্কুল থেকে বাইর করে বাইরে মেরেছিল। এবার এরা যে বলে ওই ফোন করে যে তোমরা মারতে হলে ক্লাসের মধ্যে মারো, তোমরা বাইরে মারলা কেন? কে মেরেছিল? শুভম সাহা। কে সে? কে শুভম সাহা? স্যার, স্কুলের স্যার। তারপরে এই আমার ছেলেটাকে তারপরের দিনকে বললো যে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস বাড়িতে গিয়া। আমার ছেলেটা বলছে যে হ্যাঁ স্যার, আমি তো দেখেছিলাম, আমি তো মিথ্যা কথা বলিনি, সত্য কথাই বলেছি, আপনারা তো মেরেছেন, আমি দেখেছি। তারপরে বলছে দেখছি তোকে, এদিকে আয়। আমার ছেলেটা যে ছিল না টানতে টানতে নিয়ে গেল দু চোর দিয়ে, তারপরে ছাদে নিয়ে যেয়ে আচ্ছা করে মারলো একটা স্যার যে ছিল। তারপরে স্যারটাকে দেখে লুকিয়ে গেল, বাথরুমের দিকে চলে গেল। বাথরুমের দিকে যাওয়ার পরে তখন বলছে যে তোকে ছুটির সময় দেখবো, সবাই যখন চলে যাবে তখন ছুটির সময় তোকে দেখবো। ছুটির পরে ছেলেটাকে বেঁধে মারে, পিলারের মধ্যে বেঁধে দেয়, বেঁধে আচ্ছা করে মারে। ওখানে স্কুলের ছাত্র ছুটতে ছুটতে যেয়ে আমাকে বলে যে পিসি মশাই, তোমার ছেলেকে মনে হচ্ছে মেরে ফেলে দিল, তাড়াতাড়ি যাও না হলে মনে হচ্ছে বাঁচবে না। আমি কাউকে না ডেকে আমি একাই ছুটলাম, ছুটে যেয়ে দেখছি তো আমার ছেলেটাকে বেঁধে পিটছে। আমি ওদের মাস্টারের হাত পা পর্যন্ত ধরেছি, তবু ছাড়ছে না, আমার সামনে 2-3 ঘন্টা ধরে মারছে। আর মারটা কি কারণে? পায়ের কাছে পড়তো, সেই জন্য কি মার ধরেছে? না, ওই ছেলেগুলোকে মেরেছে দিয়ে বলেছে তাই। আপনার নাম? আমার নাম কল্যাণী মণ্ডল। আপনি? স্বামী অখিল মণ্ডল। না, আপনি কি ছাত্রী? না, আমি ছাত্র। বৈকুণ্ঠ কে হয় আপনার? আমার ছেলে। সেখান থেকে অসুস্থ ছাত্রকে বাড়ি নিয়ে এসে রাতেই ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কি হয়েছিল সেদিন শুনে নিন বৈকুণ্ঠের মুখেই। প্রাইভেট পড়ায় কোন কোন মাস্টার? শুভম স্যার। শুভম স্কুলের মধ্যেই পড়ায়। তোমরাও কি পড়ো ওখানে? না, আমি পড়ি না। যে ছাত্রগুলা পড়ায় ওই ছাত্রগুলাকে সব নম্বর বেশি দিয়ে দিয়েছে, ওদের খাতাতে প্রত্যেক নম্বরই কাটা কাটা আছে অর সাবজেক্টে। প্রাইভেট পড়ো না বলেই কি তোমাদের উপর রাগ এত বেশি? হ্যাঁ। কি বলো, যখন থেকে ছেড়ে দিয়েছি তখন থেকে আমার উপরে রাগ বেশি। আগে পড়তাম, আমি ছেড়ে দিয়েছি, বলছে যে আর পড়বি না, বলছে যে তাড়াতাড়ি চলে যায় আমার কাছে, আমি ভালো করে শিখিয়ে দেবো। তো আমি বলছি যে না স্যার, আমি যাবো না স্যার, আপনি এরকম গালাগালি করছেন, আমি যাবো না স্যার, আপনার কাছে যাই আমি গালাগালি শিখতে যাবো, গালাগালি দিচ্ছেন স্যার, আমি বাড়িতে বসে শিখতে পারবো। হ্যাঁ, কালকে আমাকে অজ্ঞান করে মেরেছে। কি নাম তোমার? বৈকুণ্ঠ মণ্ডল। বাড়ি? নিস্তা। কোন স্কুল পড়ো? গভর্নমেন্ট মডেল স্কুল রঘুনাথগঞ্জ অর্ড। কোন ক্লাস? 7, এ সেকশন, রোল নম্বর 5। স্কুল শিক্ষক শুভম সাহা সম্পর্কে স্কুলের অন্যান্য ছাত্ররা কি বলছে সেটাও জানুন। আমাকে গাল দিয়েছিল, দিয়ে গালাগালি করেছিল, দিয়ে আমি এসে আমার বাবাকে বললাম, দিয়ে আমার বাবা ওনাকে ফোন করে বললেন যে এরকম এই গাল দিয়েছিলেন কেন, এবার ও কিছুতেই শুনছে না। তারপরে হেড স্যারকে বললো, তো হেড স্যার কিছু শুনছে না, যে ও বলছে যে তোমার বাবার নামে থানাতে অপারেশন দেওয়া হলো। তবে আমার বাবা এসে ওটা বললো, দিয়ে তারপরে দিন আমি শুনে গেছিলাম, দিয়ে আমাকে মারলো, আমাদের তিনজনকে মেরেছে এবং আমাকে জুতা খুলে মারতে গেছিলো। কে মারছিল? শুভম স্যার। কেন মারছিল?
ওই আমি বাবাকে বলেছিলাম বাড়িতে এসে, তাই তাই আমাকে যুদ্ধগুলো মানছিল যে, এবং আমার সাথে আরো দুজনকে মেরেছিল, ওরা সাক্ষী দিয়েছিল। তাই মেয়ে বলেছে যে আমার কথা বলছে যে উ কিছুকে শিখে দিয়েছে, যে বলছে না স্যার শিখে দেয়নি, তাই উ বলছে শিখে দেয়নি, তাই আরো ওদেরকে কেন মারলো কালকে ফোনে কাল পরশু হয়েছে যে আবার কালকে বৈকুণ্ঠে গেছিল, কাল আমি যাইনি, যে বিজয়ী বৈকুণ্ঠ গিয়ে দেখেছিস, তো যে হ্যাঁ আমি দেখেছিলাম, আপনি মেরেছিলেন, এবার আমার কথা বলেছে সত্যি কথা বলেছে, হ্যাঁ মেরেছিলেন, তাই ওকে মেরেছিল। কি নাম, তোর নাম কি? আমার নাম রনি মণ্ডল। কোন ক্লাসে পড়িস? হাইওয়ে পড়ি। পুরো বিষয়টিকে নিয়ে রঘুনাথ গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বৈকুণ্ঠের পরিবার। সুমন্ত দাসের রিপোর্ট, মুর্শিদাবাদ। ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র।